আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আছি, আল্লাহর রহমত ভালোই আছি। তো বরাবরের মতো আজকে আমাদের 11টা থেকে কেমিস্ট্রি ক্লাস হওয়ার কথা, তো কেমিস্ট্রি ক্লাসে আমি আছি তোমাদের সঙ্গে। আর আমাদের একটা নোটিশ হয়েছে, তোমরা হয়তো জেনে থাকবে, যে আমাদের ক্লাসের উপস্থিতিটা গ্রহণ করতে হবে। তোমরা যে সকল শিক্ষার্থীরা লাইভ ক্লাসে যোগদান করবে এবং পরবর্তীতে রেকর্ডেড ক্লাস করবে, লাইভ ক্লাসে যোগদান করবে এবং পরবর্তীতে রেকর্ডেড ক্লাস করবে, তারা কমেন্টের মধ্যে তোমাদের নাম নাম না রোল নাম্বার উল্লেখ করবে। যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছ, তারা তাদের নিজের রোল নাম্বারটা উল্লেখ করবে, ঠিক আছে? যারা পরবর্তীতে জয়েন করবে তাদেরকে জেনে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা এখন আছো, তোমাদের অ্যাটেন্ডেন্সটা এখানে নোটিফাই করে দাও, কমেন্ট সেকশনে তোমার রোল নাম্বারটা লিখে দাও। দুইজনকে আমি দেখছি এখন যুক্ত হয়েছ, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা কমেন্টে জানিয়ে দাও। আমি আবার বলছি, যারা যুক্ত হয়েছ, যারা এখানে আছো, তারা তোমাদের অ্যাটেন্ডেন্স কমেন্টে জানিয়ে দাও। আমার এদিকে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি। হ্যাঁ, তোমরা কমেন্ট করো কে কে আছো, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী কার্যক্রমে যেতে পারি। আমি একজনেরও কমেন্ট দেখছি না। যারা আছো, উপস্থিত আছো, তারা কমেন্ট করো, তোমাদের রোল নাম্বারটা লিখো এখানে, কমেন্টে রোল নাম্বারটা লিখে দাও। শিক্ষার্থীরা, তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছো? কে কে দেখছে এটাও তো দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম প্লুটো হৃদয়, ওকে, একজন যুক্ত হয়েছ। যারা দেখছো তারা অবশ্যই তোমাদের রোল নাম্বারটা কমেন্টে জানিয়ে দিবে, ঠিক আছে? জয় জয়, হ্যাঁ, তোমার জানানো দরকার নেই। ওকে, ঠিক আছে, যারা পরে যুক্ত হবে তারা কমেন্টে জানিয়ে দিবে। আমরা গত কয়েকটা ক্লাস, গত 13টা ক্লাসের মধ্যে একটা ক্লাস সম্পূর্ণ হয়নি, মোট 12টা ক্লাসে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়টা শেষ করেছি। সম্পূর্ণ অংশটাতে আমরা, তোমরা যারা ছিলে তারা হয়তো আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলো কিভাবে সমাধান করতে হয়, এবং আমরা একটা বোর্ড কোশ্চেনও সমাধান করেছি, একটা না কয়েকটা বোর্ড কোশ্চেন সমাধান করেছি। হ্যাঁ, যারা যুক্ত হচ্ছ তারা অবশ্যই, একাদশ থেকে দ্বাদশে যারা উঠেছো তারা শুধু কমেন্ট করবে, দ্বাদশ শ্রেণীতে আগে যারা ছিলে অর্থাৎ যারা পরীক্ষার্থী তারা নিজেদের রোল নাম্বার কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? শুধুমাত্র যারা একাদশ থেকে দ্বাদশে উঠেছো তারা নিজেদের রোল নাম্বারটা কমেন্ট করবে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, কমেন্ট হচ্ছে, সবাই কমেন্ট করে দেও, কারণ এই অ্যাটেন্ডেন্সটা আমাদের সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার বলেছেন, নোটিশ আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা কলেজ খোলার পরেও এই অ্যাটেন্ডেন্সটা থাকবে আমাদের কাছে। তো ওকে, ঠিক আছে, আমরা আজকের ক্লাসে নতুন একটি অধ্যায় শুরু করব। আমাদের নতুন অধ্যায়ের নাম হচ্ছে চতুর্থ অধ্যায়, তড়িৎ রসায়ন। হ্যাঁ, তড়িৎ রসায়ন অধ্যায়টা
আমাদের ক্লাস 9-10-এ আমরা একটা অধ্যায় পড়েছিলাম তড়িৎ তড়িৎ রসায়ন বিষয়ক, যে ওইটা ছিল হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষণ বিষয়ক ছিল। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ কিভাবে করতে হয়, ঠিক আছে, ওই বিষয়টাই আমরা আজকের ক্লাসে করব। ঠিক আছে, তো এই বিষয়টা পড়ার সময় আমাদের কিছু পূর্ব প্রস্তুতি লাগবে, অর্থাৎ কিছু বেসিক বিষয় আছে যে বিষয়গুলো আমরা আজকের ক্লাসে জানব এবং ফ্যারাডের প্রথম সূত্র পর্যন্ত পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি খাতা কলমে চলে যাচ্ছি, তোমরা যারা পরে যুক্ত হবে অবশ্যই তোমরা নিজেদের রোল নাম্বার কমেন্ট করবে। আমি একটু খাতা কলমটা ঠিক করে নিচ্ছি। ওকে, আমাদের আজকের আজকে কত তারিখ, আজকে হচ্ছে গিয়ে 22 তারিখ। লেকচার লেকচার নম্বর 14, তাই না? লেকচার 14, রসায়ন দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্র আজকে আমরা পড়ব। চতুর্থ অধ্যায়, অধ্যায়টার নাম হচ্ছে তড়িৎ রসায়ন। ওকে, তো আমাদের সাউন্ড অনেক কম। হ্যাঁ, আমি একটু পরেই এই মাইক্রোফোনটা মুখের কাছে সব সময় রাখার চেষ্টা করব। হ্যাঁ, লিখতে গেলে হাত একটু এইদিকে থাকে, তো এই জন্য মাইক্রোফোনটা চলে যায়। ওকে, আশা করি এখন ঠিক আছে। আচ্ছা, আমাদের এই অধ্যায়ে আমরা আজকে কিছু যে বিষয়গুলো পড়ব আমি লিখে দিচ্ছি। এখন আজকে আমরা পড়ব হচ্ছে কিছু টার্ম, সংজ্ঞা পড়ব। এরপর পড়ব হচ্ছে গিয়ে সংজ্ঞা, অনেকগুলো সংজ্ঞা থাকবে, সংজ্ঞা, শ্রেণীবিভাগ, সংজ্ঞা শ্রেণীবিভাগ একটার মধ্যে থাকবে এই বিষয়গুলো। এরপরে হচ্ছে গিয়ে আমাদের থাকবে 2 নম্বর হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র। ওয়ালাইকুম আসসালাম, মাহমুদা মনি যুক্ত হয়েছে। ওকে, তাহলে আমরা তড়িৎ আজকে পড়া শুরু করবো সংজ্ঞা দিয়ে। সংজ্ঞার আগে এই তড়িৎ রসায়ন অধ্যায়টা যখন আমরা নামটা শুনি তখন আমরা কি বুঝি, এখানে রসায়নের সঙ্গে বিদ্যুতের একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে, তাই না? রসায়ন এবং বিদ্যুৎ, এই দুইটা আমরা খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। বিদ্যুৎ হচ্ছে গিয়ে আমরা জানি কি, ইলেকট্রনের প্রবাহ, তাই না? তড়িৎ বা বিদ্যুৎ যেটা, এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তাহলে ইলেকট্রনের প্রবাহ আমরা জানি, পরমাণু যা আছে এরা ইলেকট্রন প্রোটন নিয়ে গঠিত, এবং এই ইলেকট্রনগুলি প্রবাহিত যখন হয় তখনই বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়, তাই না? তো এই বিদ্যুতের যে কাজটা তড়িৎ রসায়নের মধ্যে আমরা পড়ব হচ্ছে গিয়ে কিভাবে রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে আমরা বিদ্যুৎ পেতে পারি, এটাই হচ্ছে এই অধ্যায়ের মূল কথা। এবং বিদ্যুতের পরিমাণটাকে কম বেশি করা যায় কিভাবে, আমরা জানি ব্যাটারি এক এক ধরনের, কয়েক ধরনের ব্যাটারি আছে। আমরা ঘড়িতে এক ধরনের ব্যাটারি ব্যবহার করি 1.5 ভোল্টের, তাই না? তারপর আমরা ব্যবহার করি হচ্ছে কি, মোবাইলে ব্যবহার করি হচ্ছে 3.7 ভোল্টের, 7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করি, তাই না? লিথিয়াম ব্যাটারি।
এরপর হচ্ছে কি আরো আছে, লেড এসিটেট ব্যাটারি সঞ্চয় কোষ, এগুলো আমরা সম্পর্কে জানবো এই অধ্যায়টাতে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমরা বিভিন্ন তড়িৎদ্বার নিজে নিজেই, তড়িৎদ্বার বলতে নিজে নিজেই ব্যাটারি তৈরি করতে পারবো, আমরা কোষ তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে, এদিকে কথা না বাড়িয়ে আমরা প্রথম যে টপিকটা, সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ, এই বিষয়টা আমরা আগে চিন্তা ভাবনা করি। আমরা ক্লাস 9-10-এ যারা পরে যুক্ত হচ্ছ, অবশ্যই তোমরা তোমাদের রোল নাম্বার কমেন্ট সেকশনে জানিয়ে রাখবে। একাদশ থেকে দ্বাদশে যারা উঠেছো তারা। আচ্ছা, আমরা তড়িৎ প্রবাহ, তড়িৎ নিয়ে যেহেতু কথা বলবো, তাহলে তড়িৎ পরিবহন করার জন্য কি দরকার? কন্ডাক্টর বা পরিবাহী দরকার, তাই না? এবং কিভাবে পরিবাহিত হয় এই বিষয়টা আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। তোমরা ক্লাস 9-10-এ জেনেছো, তারপরও আমরা এই অধ্যায়ের মধ্যে প্রথম দিকে এই বিষয়গুলো একটু মানে রিভিউ করে নিব, যেন আমাদের বিষয়গুলোতে কোনো জায়গায় সমস্যা না থাকে। তাহলে 1 নম্বর হচ্ছে পরিবাহী। পরিবাহী কি? মিস্টার খান, এমন করে লিখছো কেন? রোল নাম্বারটা শুধুমাত্র লিখলেই তো ভালো হয়। আচ্ছা, পরিবাহী, পরিবাহী কারা? যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে তারাই হচ্ছে পরিবাহী, তাই না? তাহলে পরিবাহী বিদ্যুৎ পরিবহন করে, এরকম পরিবাহীর উদাহরণ আমরা জানি, লোহা, তামা, তারপর অ্যালুমিনিয়াম, তাই না? এরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। এখন এই পরিবাহীগুলোকে আমরা শ্রেণীবিভাগ করি। কি ধরনের পরিবাহী? পরিবাহী এক হচ্ছে গিয়ে, আমি কিন্তু সংখ্যাগুলো সবগুলো লিখছি না, এক হচ্ছে ইলেকট্রনীয়, ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটা হচ্ছে আয়নিক পরিবাহী। আয়নিক পরিবাহী, এই দুইটা হচ্ছে পরিবাহীর প্রকারভেদ মূলত। ঠিক আছে, ইলেকট্রনীয় পরিবাহী কারা? যে সকল পদার্থ ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করবে, সরাসরি ইলেকট্রন পরিবহন করাবে, এরা তাদেরকে আমরা বলবো ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহীর উদাহরণ হচ্ছে গিয়ে সকল ধাতু। হ্যাঁ, আর আয়নিক পরিবাহী কারা? যারা আয়ন তৈরি হবে এবং এই আয়নগুলো বিদ্যুৎ পরিবহনে সাহায্য করবে, তারা হচ্ছে আয়নিক পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহীকে আমরা আবার তিনটা শ্রেণীতে ভাগ করি, তিনটা শ্রেণী। একটা হচ্ছে সুপরিবাহী, আরেকটা হচ্ছে অপরিবাহী, এবং আরেকটাকে বলি আমরা কুপরিবাহী, কুপরিবাহী অনেক জায়গায় এটাকে অর্ধ পরিবাহী নাম দেয়া আছে। ঠিক আছে, এই কুপরিবাহী এবং অর্ধ পরিবাহী এক এক বইয়ে এক এক ধরনের লেখা থাকতে পারে। কুপরিবাহী কোনোটাতে শ্রেণীবিভাগ করা আছে, কোনোটাতে অর্ধ পরিবাহী করা আছে, তো কনফিউজড হওয়ার কারণ নেই। অর্ধ পরিবাহী এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, হ্যাঁ বিদ্যুৎ পরিবহন করে, পরিবহন মাত্রা খুবই কম থাকে। আর কুপরিবাহী যে সকল পদার্থ রয়েছে, এরা বিদ্যুৎ পরিবহন একেবারে অল্প মাত্রায় করে, খুবই অল্প মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, সুপরিবাহী আমরা বুঝতেই পারছি যে এরা সবসময় বিদ্যুৎ পরিবহন করবে খুব সহজেই, কোনো বাধাবিঘ্ন, বাধাবিঘ্ন না কথাটা, মানে সহজ, খুব সহজে বিদ্যুৎ পরিবহন করবে। অপরিবাহী বিদ্যুৎ পরিবহন করবে না। সুপরিবাহীর উদাহরণ সকল ধাতু, একটা অধাতু আছে যে বিদ্যুৎ পরিবহন করে, যারা জানো নিচে কমেন্টে জানাও। একটা অপরিবাহী পদার্থ আছে যেটা বিদ্যুৎ পরিবহন করে, কঠিন পদার্থ, সরি সরি অধাতু, 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 একটা অধাতু রয়েছে যেটা
বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, তাহলে আমাদের কুপরিবাহী কারা? কুপরিবাহী হচ্ছে খুবই অল্প পরিমাণে, একেবারে সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, যেমন বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি কিন্তু বিদ্যুৎ পরিবহন করে খুবই অল্প পরিমাণে, হ্যাঁ, যেটাকে আমরা বলি কুপরিবাহী। ঠিক আছে, এখন অর্ধ পরিবাহী যদি চিন্তা করা যায়, অর্ধ পরিবাহী আমরা জানি সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, হ্যাঁ, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী। ঠিক আছে, তাহলে আমরা এই পরিবাহীর শ্রেণী বিভাগগুলো জানতে পারলাম। সাকিব চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই রোলগুলো কমেন্টে জানিয়ে দিবে। আচ্ছা, তাহলে আয়নিক পরিবাহী কারা? যারা আয়ন দিয়ে বিদ্যুৎ পরিবহন করবে তারা হচ্ছে আয়নিক পরিবাহী। এখন আয়নিক পরিবাহীর ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে দুই একভাবে হয়, এরা কি করে আয়ন তৈরি হয়। বিদ্যুৎ যখন চালনা করা হবে, আমরা একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমরা মনে করি সোডিয়াম প্লাস আয়ন আছে, ক্লোরিন মাইনাস আয়ন আছে। আমরা যখন বিদ্যুৎ দিব, এখানে এদিকে নেগেটিভ পোল যুক্ত করব। ঠিক আছে, তখন দেখা যাবে গ্রাফাইট। ইয়েস, মাহমুদা মনি পেরেছ, গ্রাফাইট, থ্যাংক ইউ। এখানে যখন আমরা বিদ্যুৎ দিব, তখন আয়নগুলো কি করবে, পজিটিভ আয়নগুলো ক্যাথোডের দিকে মাইগ্রেট করবে, নেগেটিভ আয়নগুলো অ্যানোডের দিকে মাইগ্রেট করবে। মাইগ্রেট করার মাধ্যমে আয়নগুলো বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। বুঝলে? ওকে, এটা গেল একটা জায়গা গেল। ওকে, তাহলে আমরা তড়িৎ পরিবাহী শ্রেণী বিভাগ করলাম, পরিবহন কৌশল অনুসারে আমরা শ্রেণী বিভাগ করেছি, কিভাবে পরিবহন করে পরিবাহীর শ্রেণী বিভাগ করেছি। এখন এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যে জায়গাটা বা আয়নিক পরিবাহী যে জায়গাটা আমরা পড়লাম, তড়িৎ বিশ্লেষণের কৌশল অনুসারে এটা, এদেরকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি। আয়নিক পরিবাহীকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাদেরকে বলবো আমরা? যারা বিদ্যুৎ পরিবহনের সময়, আমরা যখন কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে বিদ্যুৎ চালনা করব, তখন অল্প পরিমাণে এরা আয়নিত হবে, খুবই অল্প পরিমাণে আয়নিত হবে, আয়নিত হয়ে এরা বিদ্যুৎ পরিবহনে সাহায্য করবে। এদেরকে বলবো আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর সবল তড়িৎ বিশ্লেষ্য কাদেরকে বলবো? যারা খুবই সম্পূর্ণ বিয়োজিত হয়ে যাবে, তড়িৎ চালনা করার সাথে সাথে এরা সম্পূর্ণ বিদ্যুৎ আয়নিত হয়ে যাবে। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ যদি আমরা দিতে চাই, এরকম একটা উদাহরণ আমরা চিন্তা করি, NH4OH, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কিভাবে? এটা যখন পানিতে দেওয়া হয়, এটা অল্প পরিমাণে বিয়োজিত হয় এবং এখানে একটা সাম্য অবস্থা বিরাজ করে, NH4 প্লাস আয়ন, OH মাইনাস আয়ন, এই আয়নগুলো তৈরি হয়। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন সবল তড়িৎ বিশ্লেষ্য এরকম একটা, আমরা এইখানে একটা সাম্য অবস্থা বিরাজ করে, ইথানয়েড আয়ন আমি একটা খাতা একটু ডান পাশে নিব, এদিকে কিছু লেখা নেই। তোমাদের এখানে দেখতে সমস্যা হচ্ছে কি না? আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি যে সম্পূর্ণ জায়গাটাই, মানে খাতা স্ক্রিনে কভার হচ্ছে, এদিকে কিছু লেখা নেই, লেখা থাকলে আমি সরিয়ে দিব। হ্যাঁ, ওকে।
তাহলে তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য, কোন পদার্থগুলোকে বলবো আমরা সবল তড়িৎ বিশ্লেষ্য? যে সকল পদার্থ খুবই তীব্রভাবে আয়নিত হয়ে যাবে দ্রবণের মধ্যে, যেমন সোডিয়াম ক্লোরাইড। আমরা একে যদি পানিতে দেই, H2O-তে দেই, তাহলে কি হয়, এখানে Na+ আয়ন তৈরি করবে, Cl- আয়ন তৈরি করবে, ঠিক আছে, সম্পূর্ণভাবে আয়নিত হয়ে যাবে। দেখো দুইটার মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে, একটা হচ্ছে অনলি ফরওয়ার্ড এরো আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম সাইন, হ্যাঁ উভমুখী চিহ্ন দেয়া আছে, আর একটা শুধুমাত্র সমকমুখী তীর চিহ্ন দেয়া আছে। তাহলে এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্যের একটা উদাহরণ, আর এটাগুলো হচ্ছে মৃদু তড়িৎ। সবল তড়িৎ বিশ্লেষ্যের আরেকটা উদাহরণ আমরা যদি দিতে যাই, তীব্র অ্যাসিড যেগুলো আছে, তীব্র ক্ষার আছে, NaOH, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, পানিতে দিলে Na+ তৈরি করবে আর OH- আয়ন তৈরি করবে। আমরা যদি HCl চিন্তা করি, H+ আয়ন তৈরি করবে, Cl- আয়ন তৈরি করবে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ বিশ্লেষ্যের প্রকারভেদ। আমরা শ্রেণী বিভাগ করলাম, শ্রেণী বিভাগের পরে হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষ্যের প্রকারভেদ আমরা জানলাম। এখন এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমাদের কিছু সংজ্ঞাও বাকি রয়েছে। তড়িৎ বিশ্লেষণ কি আমাদের কি জানা আছে? ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র পড়তে যাব এর আগে কিছু কথা আর কি। তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে আচ্ছা, সাকিব চৌধুরী কমেন্ট করেছ, তীব্রতা কি ইলেকট্রোনেগেটিভিটি এর উপর কাউন্ট করব? তীব্রতা ইলেকট্রোনেগেটিভিটির উপর কাউন্ট করবে কি না? এখন উত্তরটা হচ্ছে গিয়ে সবসময় ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে যে থাকবে এরকম না, ঠিক আছে। যেমন অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর মধ্যে একটা, তাই না? দেখো এখানে কিন্তু অক্সিজেন রয়েছে, হ্যাঁ, তাহলে এখানে আমি কি সবল তড়িৎ বিশ্লেষ্য বলবো? না, এটাকে সবল তড়িৎ বিশ্লেষ্য বলা যাবে না। এখানে দেখো দুইটা অক্সিজেন রয়েছে, সে কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে পড়ে না, কিন্তু অক্সিজেন আবার অধিক তড়িৎ ঋণাত্মক মৌল বা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু আমাদের ওই দিকে মিলছে না, ঠিক আছে। এদিকে আমি চিন্তা করি, সোডিয়াম তো হচ্ছে গিয়ে অধিক তড়িৎ ধনাত্মক, বাম দিকে রয়েছে যেহেতু অধিক তড়িৎ ধনাত্মক মৌল, তাই আমরা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে কাউন্ট করতে পারবো না। এটা আমরা বুঝবো কিভাবে তাহলে, যে কোনটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল? এটা বোঝার জন্যে আমরা এটা পানিতে মিশ্রিত করতে পারি। পানিতে দ্রবীভূত হওয়ার ফলে কিরকম রূপে আয়নিত হয় এটাই নির্দেশ করে সে কেমন তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। যেমন আমরা এগুলো আমাদের পরীক্ষিত যে এগুলো খুবই তীব্রভাবে আয়নিত হয়ে যায় বা সম্পূর্ণ আয়নিত হয়ে যায়, আর এটার ক্ষেত্রে এদের ক্ষেত্রে দেখা যায় খুবই দুর্বল পরিমাণে আয়নিত হয়। আমরা আমাদের শ্রদ্ধেয় আলমগীর কবির স্যার তোমাদের জৈব যৌগ পড়াচ্ছেন, যে জৈব রসায়ন অধ্যায়টা, তো ওইখানে তোমরা জৈব অ্যাসিড যেগুলো রয়েছে এগুলো হচ্ছে গিয়ে দুর্বল প্রকৃতির অম্ল, তাই না? কেন দুর্বল প্রকৃতির অম্ল? এই দুর্বল প্রকৃতির হওয়ার কারণ হচ্ছে এরা অল্প মাত্রায় আয়নিত হয়, হ্যাঁ, অল্প মাত্রায় আয়নিত হয় বিধায় দুর্বল প্রকৃতির। আচ্ছা, যাই হোক, আশা করি উত্তরটা পেয়েছো। আরও যাদের কোনো প্রশ্ন থাকবে তোমরা নিচে জানাবে। থ্যাংক ইউ, বুঝতে পেরেছো যেহেতু। ওকে, তড়িৎ বিশ্লেষণ কি? আমরা এখন তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা যদি যাই, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটা প্রক্রিয়া, তাই না? কিসের প্রক্রিয়া? যখন আমরা কোনো পদার্থ দ্রবীভূত অবস্থায় বা বিগলিত অবস্থায় রয়েছে, এর মধ্যে যদি বিদ্যুৎ চালনা করি, তাহলে বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে যদি এর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে বা রাসায়নিক বিক্রিয়া ঘটে,
তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ বিদ্যুৎ দিয়ে একটা পদার্থকে বিশ্লেষণ করা বা ভেঙে দেওয়া। ঠিক আছে, এখন আমাদের এই তড়িৎ বিশ্লেষণ গেল, সংজ্ঞাটা আমি লিখলাম না, কারণ এটা আমাদের 9-10-এ পড়া, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন জানবো হচ্ছে গিয়ে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা বিষয়ক কয়েকটা টার্ম সংজ্ঞা জানবো। আচ্ছা, আমরা ফিজিক্সে ওহমের সূত্র পড়েছি নিশ্চয়ই, ওহমের সূত্র, রোধ, পরিবাহী, তারপর হচ্ছে গিয়ে পরিবাহিতা, তারপরে আপেক্ষিক রোধ, আপেক্ষিক পরিবাহিতা, এই বিষয়গুলো কি পড়েছি আমরা ফিজিক্সে একটু কমেন্টে জানাও, লাইক দিলে বুঝতে পারবো। ওকে, ফিজিক্সে রোধ, আপেক্ষিক পরিবাহিতা, তারপরে হচ্ছে আপেক্ষিক রোধ, এগুলো পড়েছি। আমি একটু কমেন্টগুলো দেখি। আচ্ছা, যাই হোক, আমি ধরে নেই তোমরা এগুলো, এখানে আমি এত বেশি আলোচনা করব না, আমি হালকা করে একটুখানি আলোচনা করে দিচ্ছি, বিষয়গুলো তোমাদের অনেকেই জেনে আছো। রোধ কি? ওহমের সূত্র অনুসারে আমরা জানি কোনো পরিবাহী স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, তাই না? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, ওই অনুসারে আমরা জানি আমরা কি জানি আই প্রপোর্শনাল ভি, এই বিষয়টা আমরা জানি, তাই না? তাহলে এখানে আই ইকুয়াল ভি বাই আর, এই আর হচ্ছে রোধ, তাই না? এখন রোধ একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় যে অংশ বাধা পায় বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ পরিবহনের সময় যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে বাধা পায়, এটাই তো রোধ, তাই না? তাহলে ও সাকিব চৌধুরী এখনো ওই পর্যন্ত যাও নাই, সমস্যা নেই, আমি হালকা করে বলে দিচ্ছি, যে পরিমাণ যেতে বাধা দেয়, বাধা, এটাকে আমরা রোধ বলি, তাই না? এখন বাধা দিলে বাকি অংশ তো প্রবাহিত হচ্ছে, তাহলে যে অংশটা প্রবাহিত হচ্ছে এটাকে বলি আমরা পরিবাহিতা, পরিবাহিতাকে আমরা হচ্ছে গিয়ে আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি, বড় হাতের কে দিয়ে প্রকাশ করি, পরিবাহিতা। হ্যাঁ, যত অংশ প্রবাহিত হচ্ছে এটাকে বলছি পরিবাহিতা। আচ্ছা, এইখান থেকে তোমরা আরো জানো এই অংশটা থেকে আর ইকুয়াল, এখানে সমানুপাতিক ধ্রুবক রোধ, কোন পরিবাহীর রোধ যে আছে আর কিসের সমানুপাতিক হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়, আর দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, আর ইকুয়াল রো এল বাই এ, এটা হয়, এটা তোমাদের জানা আছে। ওয়ালাইকুম আসসালাম নিলয়। হ্যাঁ, এখান থেকে আমরা পাই আর ইকুয়াল রো এল বাই এ, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা ফিজিক্সের যে পড়া অংশটুকু, এই অংশ আমি একটু হালকা করে বলে দিচ্ছি, আমাদের এটা দরকার নেই যদিও, কিন্তু পরিবাহিতা বিষয়ক যে জায়গাটা আছে এই জায়গায় আমরা একটুখানি নক করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের আপেক্ষিক রোধের সংজ্ঞাটা আমরা এখানে আগের পৃষ্ঠায় যে যে অংশটা পেলাম রো ইকুয়াল, আমরা এখানে লিখেছি আর ইকুয়াল রো এল বাই এ, তাহলে রো সমান আর এ বাই এল, রো সমান আর এ বাই এল,
এই অংশটা। তাহলে আপেক্ষিক রোধ, কোন পরিবাহীর আপেক্ষিক রোধ কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য এর উপর নির্ভর করছে, তাই না? তাহলে আমরা সংজ্ঞাটা দেই, একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের ফলে যে পরিমাণ বাধা পায় সেটি হচ্ছে আপেক্ষিক রোধ, তাই না? আমি আবার বলে দিচ্ছি, এখান থেকে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় যে পরিমাণ বাধা পায় তাকে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বলে। তাহলে আপেক্ষিক রোধ হচ্ছে গিয়ে এই সংজ্ঞাটা। এখন আমাদের এই অংশে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আমাদের দরকার আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা কি? আপেক্ষিক পরিবাহিতার একটা সংজ্ঞা আগে আমরা দিব, দেওয়ার আগে এই অংশটা থেকে আমরা চিন্তা করে নিচ্ছি। আপেক্ষিক পরিবাহিতাকে আমরা ছোট হাতের কাপ কে দিয়ে প্রকাশ করি। ছোট হাতের কে এটা একটুখানি বাঁকা, এটাকে বলা হয় কাপ্পা, কে এ পি পি এ, কাপ্পা, ঠিক আছে? তাহলে এই কাপ্পা এটা প্রকাশ করে কে দিয়ে, তাহলে কাপ্পা ইকুয়াল আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক রোধের বিপরীত রাশি হবে। তাহলে আমরা এটা লিখতে পারি রো, কাপ্পা ইকুয়াল ওয়ান বাই রো। তাহলে ওয়ান বাই রো কে আমরা যদি ইনভার্স করি এটাকে, তাহলে এল চলে গেল উপরে আর নিচে চলে আসলো আর এ। এই জায়গা থেকে আমরা একটা সংজ্ঞা দেব, আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা দেব। দেখো পরিবাহিতার পরিমাণ কতটুকু, এখানে দেখো একক দৈর্ঘ্য যদি হয়, একক ক্ষেত্রফল যদি হয়, তাহলে পরিমাণটা হচ্ছে একক আয়তন, তাই না? আমরা এই আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে একক আয়তন হিসেবে 1 সেন্টিমিটার কিউব চিন্তা করব আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে, ঠিক আছে? 1 সেন্টিমিটার কিউব চিন্তা করব। তাহলে সংজ্ঞাটা আমি লিখছি, কোন তড়িৎ বিশ্লেষ্য, দ্রবণের 1 সেন্টিমিটার কিউব আয়তনে উপস্থিত আয়নের আপেক্ষিক পরিবাহিতা। ওকে, অনেকেই যুক্ত হয়েছ, কমেন্টে দেখা যাচ্ছে অনেক রোল জমা হয়েছে। ওকে, তাহলে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত কথা। কোনো দ্রবণের কোনো তড়িৎ বিশ্লেষণ, আমরা কিন্তু পড়ছি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সূত্র পড়ব ফ্যারাডের, এর আগে কিছু কথা আমরা পড়ে নিচ্ছি পূর্ব প্রস্তুতি হিসেবে, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের 1 সেন্টিমিটার কিউব আয়তনে উপস্থিত আয়নের যে পরিবাহিতা তাই হলো আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। এখন আপেক্ষিক পরিবাহিতার এককটা কি হবে, আপেক্ষিক রোধের এককটা কি? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওম
মিটার, তাই না? আপেক্ষিক পরিবাহিতার একক, সরি আপেক্ষিক রোধের একক ওম মিটার। তাহলে আপেক্ষিক পরিবাহিতার একক কি হবে? একক হচ্ছে পার ওম, পার মিটার, তাই না? আমরা এখানে সেন্টিমিটার নিয়ে যেহেতু কথা বলছি, পার ওম পার সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা প্রকাশ করি সিমেন্স একক নামে, সিমেন্স, সিমেন্স একক, ঠিক আছে? এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। আপেক্ষিক রোধের একক হচ্ছে সিমেন্স, ঠিক আছে? তাহলে আপেক্ষিক পরিবাহিতা গেল, আপেক্ষিক পরিবাহিতার একক পড়লাম আমরা, এখন হচ্ছে তুল্য পরিবাহিতা। মোর্শেদ স্যার আছেন, ধন্যবাদ স্যার, স্যার নিশ্চয়ই ভালোই আছেন আল্লাহর রহমতে। ওকে, যাই হোক, আমাদের তুল্য পরিবাহিতা বিষয়টা বুঝবো এখন আমরা। আমরা হচ্ছে গিয়ে কিছু শুধুমাত্র সংজ্ঞাগুলো পড়ছি, সংজ্ঞাগুলো। ক্যামেরা ঘোলা হচ্ছে, হয়তো এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরেই, ইন্টারনেট কানেকটিভিটিতে একটু ঝামেলা হচ্ছে, যার জন্য হয়তো ঘোলা আসছে। এটা ঠিক করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ এই ক্লাস শুরুর পর থেকেই আমি খুঁজছিলাম কোন নেটওয়ার্কে ভালো কাজ হয়। সব নেটওয়ার্ক চেক করেছি, রবি, এয়ারটেল, গ্রামীণ, কোনোটা দিয়ে ভালোভাবে কাজ করা যাচ্ছিল না। টেলিটক তো গ্রামের দিকে আরও নেই, তো শেষমেশ বাংলা লিঙ্ক একটু ভালো সার্ভিস দিচ্ছে আমাকে। হ্যাঁ, অন্যান্য লাইভ ক্লাসগুলো ভালোই নিতে পারছিলাম। আশা করি যা হোক কিছুক্ষণ পরে হয়তো ঠিক হয়ে যাবে। আমার খাতায় যেহেতু লেখা আছে, যদিও যদি ভয়েস ক্লিয়ার থাকে তাহলে তোমরা আশা করি ভয়েস থেকে বিষয়গুলো পেয়ে যাবে, আর ক্যামেরা একটুখানি পরে হয়তো ক্লিয়ার হয়ে যাবে স্ক্রিনটা, তখন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলেই তোমাদের এই বিষয়টা সমাধান হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, যাক, তুল্য পরিবাহিতা, তুল্য পরিবাহিতার সংজ্ঞাটা আগে আমরা একটু দেই। তুল্য পরিবাহিতা কি? কোনো বিশেষ ঘনমাত্রার দ্রবণে, বিশেষ ঘনমাত্রার দ্রবণে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের, বিশ্লেষ্যের এক গ্রাম তুল্য হতে উৎপাদিত সকল আয়নের, পরিবাহিতা কে তুল্য পরিবাহিতা বলে। হ্যাঁ, এই জায়গায় মোর্শেদ স্যার ফিজিক্স দিয়ে কেমিস্ট্রি পড়াই না? হ্যাঁ স্যার, ফিজিক্স দিয়ে কেমিস্ট্রি, কেমিস্ট্রি ছাড়া ফিজিক্স নাই, ফিজিক্স ছাড়া কেমিস্ট্রি নাই, সব কিছুই একটা আরেকটার সঙ্গে জড়িত। হ্যাঁ, এটাই বলছিলাম যে স্যার এখনো মোর্শেদ স্যার, আমাদের মামুন দেয়ান স্যার, দুইজন ফিজিক্সের স্যার থাকতে আমার কেমিস্ট্রি পড়াইতে হয়। এগুলো তো এমনি বাদ দেওয়া যায়, কিন্তু ওরা বলছে যে স্যার আপনারা এখনো আসেনি নেই এই জায়গায়। যাই হোক, তো আমরা তুল্য পরিবাহিতা হচ্ছে এখানে আমাদের এক গ্রাম পদার্থ থাকবে, এক গ্রাম তড়িৎ পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী থাকবে, যে দ্রবণ নিয়ে আলোচনা করব। এখানে এক গ্রাম পরিমাণ তুল্য
টেবিল নড়ছে আমার। ওকে, 1 গ্রাম পরিমাণ নিব আমরা। 1 গ্রাম পরিমাণে যতগুলো আয়ন থাকবে ওই সকল আয়নের পরিবাহিতাই হচ্ছে গিয়ে তুল্য পরিবাহিতা। এখন আমরা আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতাকে আমরা প্রকাশ করি হচ্ছে ল্যামডা দিয়ে। ল্যামডাটা হচ্ছে গিয়ে এই রকমই, উল্টা ভি এর মতো, ঠিক আছে? উল্টা ভি এর মতো এটা হচ্ছে ল্যামডা। তুল্য পরিবাহিতা প্রকাশ করা হয় যেটা দিয়ে, ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন তুল্য পরিবাহিতা কিভাবে মেজার করব, কোন পরিবাহের তুল্য পরিবাহিতা কিভাবে আমরা মাপবো, যে এটার তুল্য পরিবাহী আমরা, বিষয়টা একটু অস্পষ্ট এখানে, তাই না? দেখো, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা দুইটা কিন্তু একটার সঙ্গে আরেকটা জড়িত। আমাদের আপেক্ষিক পরিবাহিতা যদি বুঝে থাকি তাহলে তুল্য পরিবাহিতাও আমরা বুঝবো। যে এখানে কিন্তু বলা ছিল 1 সেন্টিমিটার কিউব আয়তনে উপস্থিত সকল আয়ন, আর এখানে বলা হচ্ছে 1 গ্রাম তুল্য হতে উৎপাদিত সকল আয়নের পরিবাহিতাই তুল্য পরিবাহিতা। তাহলে আমাদের তুল্য পরিবাহিতা আমরা একটুখানি সংজ্ঞাটা গাণিতিক প্রকাশ করার আগে একটুখানি লিখবো বিষয়টা, যে আসলে তুল্য পরিবাহিতাকে আমরা কিভাবে দেখব। আমরা মনে হয় আজকে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র ধরতে পারবো না। যাই হোক, আমরা এর জন্য একটুখানি 1 গ্রামে তুল্য পরিমাণে কতগুলো আয়ন থাকতে পারে এটা নিয়ে চিন্তা করছি। এই জায়গা থেকে আমরা যে অংশটা পাই, ল্যামডা ইকুয়াল কাপ্পা ইন্টু ভি। ভি কেন বললাম, আমাদের দ্রবণের আয়তন যদি যতটুকু থাকবে, 1 সেন্টিমিটার কিউবে যদি থাকে, এখানে 1 সেন্টিমিটার কিউব না থেকে যদি অনেক বেশি পরিমাণে থাকে, বেশি পরিমাণ দ্রবণের মধ্যে 1 গ্রাম তুল্য থাকে, তাহলে ওই অনুসারে আমাদের তুল্য পরিবাহিতা মেজার হবে, ঠিক আছে? তাহলে কাপ্পা হচ্ছে গিয়ে আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতাকে আমরা দ্রবণের আয়তন দিয়ে গুণ দিলেই আমাদের আপেক্ষিক তুল্য পরিবাহিতা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গায় আয়তনটাকে একটুখানি চেঞ্জ করব। আমরা একটু বুঝে নেই এখানে, 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে যদি C গ্রাম তুল্য তড়িৎ বিশ্লেষ্য থাকে, তাহলে 1 গ্রাম তুল্য ভর বিশি 1 গ্রাম তুল্য ভরের দ্রবণ কতটুকু হবে, 1 গ্রাম তুল্য ভরের দ্রবণের আয়তন, আয়তন ভি এর মানটা কত হবে, 1000/C, ঠিক আছে? 1000 গ্রাম দ্রবণ যদি হয়, 1000 সেন্টিমিটার কিউব বা 1 লিটার দ্রবণ যদি হয় এবং এর মধ্যে C গ্রাম তুল্য ভর দ্রব দ্রবীভূত থাকে, তাহলে 1 গ্রাম তুল্য ভরের দ্রবণের আয়তন কত হবে। তাহলে আমরা এই জায়গায় কাপ্পাকে এই ভিটাকে পরিবর্তন করে দিয়েছি, তাহলে 1000 কাপ্পা/C। তাহলে তুল্য পরিবাহিতাটাকে আমরা মেজার করব, কাপ্পা ইকুয়াল সরি ল্যামডা ইকুয়াল কাপ্পা ইন্টু 1000 কাপ্পা/C, এরকম ভাবে, ঠিক আছে? তুল্য পরিবাহিতার একক আমরা মেজার করব কি দিয়ে, তুল্য পরিবাহিতার একক আমাদের হবে কাপ্পার একক কি, কাপ্পার একক হচ্ছে পার ওম পার সেন্টিমিটার।
তাই না? তাহলে আমাদের আয়তন এখানে আছে হচ্ছে গিয়ে আয়তনের একক পার, আয়তনের একক হচ্ছে পার, শুধু সেন্টিমিটার কিউব, তাহলে সেন্টিমিটার আর পার সেন্টিমিটার একটা কাটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে একক পার ওম, এটার একক কি আমরা লিখেছিলাম হচ্ছে পার ওম পার সেন্টিমিটার, এখানে রয়েছে আমাদের আয়তন, আয়তনের একক কি সেন্টিমিটার কিউব, তাহলে চলে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। নিচে আমরা কি ব্যবহার করেছি, 1 গ্রাম তুল্য, তাহলে পার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তুল্য পরিবাহিতার একক। আমাদের গাণিতিক সমস্যা যদি করতে হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করব, ঠিক আছে? তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো, এবং ঘনমাত্রা যদি আসে আমাদের মোলার কাপ পরিবাহিত, মোলার পরিবাহিত, মোলার তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা রয়েছে, এটা আমাদের একই ফর্মুলা হবে, শুধুমাত্র এই কন সি 1 গ্রাম তুল্য যে পরিমাণটা রয়েছে এখানে হবে এম মোলার বা ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে আমাদের এই তুল্য পরিবাহিতা, মোলার তুল্য, মোলার পরিবাহিতা এই অংশটুকু গেল, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসের বিষয়গুলো এখানে আমরা শেষ করি, অনেকটুকু আমরা পড়লাম, আমরা যে বিষয়গুলো পড়েছি আমি আবার একটুখানি আগের পৃষ্ঠা থেকে তোমাদের দেখিয়ে দিই, কারণ তোমরা যেন যারা পরে যুক্ত হয়েছে তারা পরে কমেন্টে নিজেদের রোল নাম্বারটা দিয়ে দিবে। একটা হচ্ছে আমরা পড়েছি হচ্ছে, এটা পড়তে চেয়েছিলাম কিন্তু আমাদের সংজ্ঞা নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় চলে গেছে, যাই হোক এটা আমরা পরে পড়ব। নেক্সট ক্লাসে আমরা এটা পড়ব, পরিবাহীর শ্রেণী বিভাগ পড়লাম, মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং সবল তড়িৎ বিশ্লেষ্য জানলাম, তড়িৎ বিশ্লেষণ কি সংজ্ঞা জানলাম, এরপরে হচ্ছে গিয়ে আমরা জানলাম যে ওমের সূত্রটা একটু হালকা করে আমরা পড়ে নিলাম, মোর্শেদ স্যার বলেছেন ফিজিক্স দিয়ে কেমিস্ট্রি পড়াচ্ছি ধার করে নিয়ে, ওকে, যাই হোক তড়িৎ বিশ্লেষণ পড়ার পরে আমরা পড়লাম হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা কি, আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি, তুল্য আপেক্ষিক রোধের বিপরীত রাশি এটা, ঠিক আছে? কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ 1 সেন্টিমিটার কিউব আয়নে উপস্থিত আয়নের পরিবাহিতাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আর তুল্য পরিবাহিতা হচ্ছে 1 গ্রাম তুল্য দ্রবণ হতে যে পরিমাণ আয়ন পাওয়া যায় ওই আয়নের পরিবাহিতা হচ্ছে তুল্য পরিবাহিতা, এবং মোলার পরিবাহিতাটাকে আমরা ক্লাসে আর লিখি লিখিনি আমি, কিন্তু মুখে বলে দিলাম, একই জিনিস শুধুমাত্র একক ঘনমাত্রা এখানে থাকবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস, আমরা সামনের ক্লাসে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে গাণিতিক সমস্যা সমাধান করব। তোমরা যে গানের সংজ্ঞাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলোকে বাসায় প্র্যাকটিস করবে, মুখস্থ করার চেষ্টা করবে, ওকে? নাঈম ইসলাম ওয়েলকাম, তোমাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ ক্লাসে ছিলে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের ক্লাস, আসসালামু আলাইকুম।